নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সামনে উপস্থিত হলাম। এই মুহূর্তে একটি খুব গুরুত্বপূর্ণ একটা খবর আপনাদের সামনে, আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আর সে কারণেই আমার এই আজকের এই মুহূর্তের এই ছোট্ট একটা প্রতিবেদন। এই প্রতিবেদনের মূল বিষয় হচ্ছে যে আমাদের কাছে একটি খবর আসছে, এটা খবরটা বেশ কয়েকদিন ধরেই এই খবরটা আসছে যে 2024 লোকসভা এবং বিধানসভা নির্বাচন একসঙ্গে হতে পারে। কেন বলছি, কি কারণে বলছি, সেটা বিষয়টা পরে আসছি। পশ্চিমবাংলায় এর আগে এরকম বিধানসভা নির্বাচন একবার হয়েছে বামফ্রন্ট সরকারের সময়। কারণ আপনারা জানেন, পশ্চিমবাংলায় বিধান সিপিআইএম একটানা 7টা বিধানসভায় জিতেছে। সেই অর্থে পশ্চিমবাংলায় সিপিএম এর 35 বছরের জামানা হওয়ার কথা ছিল, কিন্তু দেখবেন পশ্চিমবাংলায় 34 বছরের জামানা বলা হয়, 34 বছরের বামফ্রন্ট বলা হয়। অর্থাৎ এক বছর কম বামফ্রন্ট শাসন করেছে। কারণ 1996 সালে নির্বাচন, সেবারে বিধানসভা এবং লোকসভা নির্বাচন একসাথে হয়েছিল। সেইবারে বিধানসভা নির্বাচনটা হওয়ার কথা ছিল 1997 সালে, কিন্তু কেন্দ্রে রাজ্যে কেন্দ্রে তখন কংগ্রেস সরকার, তারা সেই সময় পশ্চিমবাংলার বিধানসভা এবং লোকসভা নির্বাচন দুটো একসঙ্গে করে, এবং জ্যোতি বসু সরকার ছিল সেই সময় পশ্চিমবাংলায়। আমরা বহু ক্ষেত্রে দেখেছি বিধানসভায় সিপিএম জিতেছে, কিন্তু লোকসভায় তৃণমূল কংগ্রেস জিতেছে। তখন কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি, কংগ্রেস জিতেছে। সেবারেও 1996 সালে সিপিআইএম সরকার গঠিত হয়েছিল, জিতেছিল, জ্যোতি বসুর নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা 1996-এর সেই পুনরাবৃত্তি কি আবার 2024-এ দেখতে চলেছি? আজকের প্রতিবেদনের বিষয় এটাই। প্রতিবেদনে এই বিষয়টা উল্লেখ করার আগে আমি আপনাদেরকে বলে নিই যে অমিত শাহ একটা কথা, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে, যে আপনারা সিচুয়েশনটাকে যতটা বুঝছেন তৃণমূল কংগ্রেসকে নিয়ে, তৃণমূল কংগ্রেসের অবস্থা তার থেকেও খারাপ হবে। তার রাজনৈতিক যে একটা চোখ, গোটা ভারতবর্ষ জুড়ে তিনি রাজনীতি করেন, ভারতবর্ষের এই একটা বৈচিত্র্যময় দেশের সমস্ত রাজ্যগুলো জুড়ে রাজনীতি করার তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে তিনি কাজে, সেই অভিজ্ঞতার নিরিখেই তার একটা ধারণা তৈরি হয়। তিনি দেখলে, তারা দেখলে বুঝতে পারেন যে অ্যাকচুয়াল পরিস্থিতিটা কোন দিকে গড়াতে পারে। বহু উত্থান পতনের সঙ্গী নরেন্দ্র মোদীর সঙ্গে অমিত শাহ। ফলে তিনি সেদিনকে যখন পশ্চিমবাংলায় আসেন, এই কয়েকদিন আগে তিনি যখন পশ্চিমবাংলায় এলেন, বীরভূমে জনসভা করার পর যখন পশ্চিমবাংলা পশ্চিমবঙ্গ বিজেপির সঙ্গে নেতৃত্বের সঙ্গে সভা করেছিলেন, সেই সভাতে তিনি এটা বুঝিয়ে দিয়েছিলেন। এবং তারপর থেকে তিনি যখন এটা ঘোষণা করলেন, সব থেকে বিড়ম্বনার বিষয় মমতা ব্যানার্জির কাছে হয়ে গেছিল। মমতা ব্যানার্জি ও অমিত শাহার এই যে ঘোষণা যে 2024-এ আপনারা যদি 35টা সিট পান, তাহলে 2025 পর্যন্ত অপেক্ষা করতে হবে না, তার আগেই সরকার পড়ে যাবে। এটা মমতা ব্যানার্জি কাউন্টার করতে গিয়ে আরো বিপদে পড়েছেন। এই বার্তাটা গোটা তৃণমূল কংগ্রেসের মধ্যে চলে গেছে যে মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে। তিনি এটাকে কাউন্টার করলেন এইভাবে নবান্নের মিটিংয়ে, নবান্নে বসে, যে অমিত শাহ একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে কি করে একটা দল নির্বাচিত সরকারকে ভেঙে দেওয়ার কথা বলে। কথাটা মমতা ব্যানার্জির উল্টো বলা উচিত ছিল, যে অমিত শাহ চেষ্টা করে দেখতে পারে যদি পশ্চিমবাংলায় এই 213টা আসন থেকে কমিয়ে তিনি অন্তত 10টা আসনও কমিয়ে তিনি সরকারকে ফেলতে পারেন, গণতান্ত্রিক পদ্ধতিতে তিনি যদি সরকার ফেলতে পারেন, সেটা তিনি একবার চেষ্টা করে দেখতে পারেন। আমরা যদি 35টা সিট বিজেপি পায়ও, আমি তর্কের খাতিরে ধরে নিলাম বিজেপি 35টা সিট পায়ও, তাহলেও পশ্চিমবাংলার সরকারকে ফেলার ক্ষমতা বিজেপির নেই। এই কথাটা বলা উচিত ছিল মমতা ব্যানার্জি, তা না বলে তিনি উল্টো কথা, অর্থাৎ তিনি খালিটা ডিফেন্সিভ, ভয় পেয়ে গেলেন। তার কথাতেই বার্তা পৌঁছলো গোটা তৃণমূল কংগ্রেসের কাছে যে মমতা ব্যানার্জি ভয় পেয়ে গেছে যে বিজেপি এবার পথে নামবে, দল কিন্তু ভেঙে যেতে পারে। আর মমতা ব্যানার্জি তার নিজের দলের কাউকেই বিশ্বাস করেন না, বিরোধীরা অভিযোগ করেন, অন্তত শুভেন্দু অধিকারীরা বলেন তাই, যে একমাত্র নিজের ভাইপোকে ছাড়া কাউকে তিনি খুব একটা বিশ্বাস টিশ্বাস কাউকেই তিনি বিশ্বাস করেন না। ফলে তার নিজের দলের একটা বিরাট অংশের কর্মী, বিরাট অংশের নেতা, বিধায়ক বিশেষ করে, বিজেপির সঙ্গে যে তলে তলে যোগাযোগ রাখছেন, এটা কিন্তু তার কাছেও খবর আছে। এবং তার উপরও তার দলের বিধায়কদের একটা বড় সংখ্যা, শুভেন্দু অধিকারীর তালিকা অনুযায়ী 100 জনের তালিকা,
তাহলে সেটা 100 জনের তালিকা যদি সত্যি হয়, তাহলে সেই 100 জনের মধ্যে যদি 80-90 জন জেলে চলে যায়, সেটাও তৃণমূল কংগ্রেসের কাছে ভয়ঙ্কর চাপের। তারপর যদি আরও গোটা 50-60-70 জন, আমাদের কাছে অন্তত যা তালিকা, আমরা যা দেখতে পাচ্ছি, বিজেপির যে সমস্ত বিধায়করা, যে সমস্ত এমপিরা এখনো পর্যন্ত বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন, সেই তালিকা মোতাবেক যদি তারা একটা অন্য শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে পশ্চিমবাংলার রাজনীতিতে, যে তারা বিজেপিতে গেল না কিন্তু তারা নিজস্ব একটা শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে বলেই আমাদের সেরকম ধারণা। তবে একনাথ সিন্ধের মতো কোনো শক্তি নয়, আপনারা এটা মাথায় রাখবেন। মহারাষ্ট্রের মতো ফরমেশন কিন্তু এখানে হবে না। এইরকম যখন একটা ক্রাইসিস তৈরি হয়ে যেতে পারে বিধানসভার অভ্যন্তরে, এরকম একটা ক্রাইসিস হতে পারে, তখন মমতা ব্যানার্জিকেই পদত্যাগ করতে হবে। তিনি মাইনরিটি হয়ে যাবেন বলে তাকে হয়তো পদত্যাগ করতে হতে পারে। এইরকম একটা স্পেকুলেশন মানে তৈরি হচ্ছে, হয়ে গেছে পশ্চিমবাংলাতে, এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে বলে সকলেই ধারণা করছেন যে আগামী 3-4 মাস, 5 মাস, 6 মাসের মধ্যেই পরিস্থিতিটা খুব দ্রুত পাল্টে যাবে, পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তন ঘটবে। যতটা দ্রুত ভাবা হয়েছিল, যে গতিতে পরিস্থিতিটার পরিবর্তনের কথা ভাবা হচ্ছে, পরিস্থিতি তার থেকেও বেশি দ্রুত গতিতে পরিবর্তন হয়ে যাবে। কারণ মমতা ব্যানার্জি নিজেই ভয় পেয়েছেন অমিত শাহর একটাই কথাতে, যে 24-এ আপনারা 35টা সিট এনে দিন, আপনাদের 25 অব্দি অপেক্ষা করতে হবে না। এই সূত্র ধরেই আমরা যে সূত্র পাচ্ছি, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এই আলোচনা সঙ্গে, রাজ্যের বিজেপি নেতৃত্বের সঙ্গে এই বিষয় নিয়ে একটা আলোচনা হয়েছে, একটা স্তরে আলোচনা হয়েছে, যে পরিস্থিতির মোড় যেদিকে ঘুরছে তাতে এই যে যে সিচুয়েশনটা আমরা 35টা সিট পাওয়ার পর যে সিচুয়েশনটা তৈরি হবে বলে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ভাবছিলেন, বা রাজ্যের নেতৃত্বের যারা মূলত নেতৃত্ব সামনের দিক থেকে নেতৃত্ব দিচ্ছেন, তারা তাদের কাছে এরকম একটা বার্তা আছে যে 24-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দুর্মুষ হয়ে যাওয়ার পরে সেই যে সিচুয়েশনটা হওয়ার কথা ভাবছেন, সেই সিচুয়েশনটা নাকি 24-এর আগেই ঘটে যাওয়ার একটা সম্ভাবনা, প্রবল সম্ভাবনা আছে। কারণ এই সম্ভাবনা তৈরি হচ্ছে এই কারণেই, অভিষেক ব্যানার্জিকে ইতিমধ্যে CBI নোটিস দিয়েছেন এবং এই রকম বার্তা আসছে আমাদের কাছে যে অভিষেক ব্যানার্জি নভেম্বর ডিসেম্বরের মধ্যে অভিষেক ব্যানার্জির ক্ষেত্রে একটা চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসতে পারে, ED এবং CBI এর তরফে একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেক্ষেত্রে গোটা তৃণমূল কংগ্রেসটা তাসের ঘরের মতো ভেঙে পড়ার মতো অবস্থায় থাকবে বলে যারা রাজনৈতিক মহল, পর্যবেক্ষক মহল এবং আমাদের সূত্র মারফত যা খবর আসছে, গত 3-4 দিনের এই পরিস্থিতিটার ডেভেলপমেন্ট ঘটে গেছে। 4 দিন আগেও বা অমিত শাহ আসার আগেও এই ধরনের কোনো আলোচনা ছিল না যে পশ্চিমবাংলায় লোকসভা এবং বিধানসভা নির্বাচন একসাথে হবে। এটা আগামী গত 1-1.5 দিনের ঘটনা, এই ডেভেলপমেন্টটা গত 1-1.5 দিনের ডেভেলপমেন্টটা হয়েছে। আমাদের কাছে সূত্র মারফত সেই খবর আসছে, আমরা আপনাদের সামনে উপস্থিত করলাম। এখন প্রত্যেক দিনের রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকে আমাদের নজর রাখতে হবে, আমরা নজর রাখবো আর আপনাদেরকে আপডেট দেবো। ততক্ষণ পর্যন্ত আমি স্বপন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। EVM নিউজ আপনার কথা বলে।